বোর্ড গঠনের দিন হঠাৎই এক লাফে পদ্মফুল ছেড়ে জোড়া ফুলে লাভ, এবং লাভ দিতেই পেয়ে গেল প্রধানের গদি। এমনই চিত্র এদিন দেখা গেল হাওড়ার বাণীপুর এক নম্বর পঞ্চায়েতে। বোর্ড গঠনের দিন ফলাফল দেখে হতবাক রাজনৈতিক মহল থেকে সাধারণ সকলেই। হাওড়ার বাণীপুর এক নম্বর পঞ্চায়েতে বোর্ড গঠনের দিন বিজেপির প্রার্থী অঞ্জলি রাম পঞ্চায়েত প্রধানের গদি পাওয়ার আশায় হঠাৎই চলে এলো তৃণমূল। কিন্তু বিজেপির জয়ী প্রার্থী অঞ্জলি রাম তৃণমূলে যোগদান করে প্রধান হওয়ার পর তিনি দাবি করেছেন, প্রধান হওয়ার লোভে আমি তৃণমূলে জয়েন করিনি, মানুষের উপকারের জন্য, সাধারণ মানুষের উপকারের জন্য, এলাকার মানুষের উপকারের জন্য তৃণমূলে যোগদান করেছি। আপনি কি প্রধান হবেন? আপনার নামটা দিদি? আমার নাম অঞ্জলি রাম। অঞ্জলি? অঞ্জলি রাম। কোন দলের তরফ থেকে আপনি জিতেছিলেন? একটা বিষয় ছিল যে এখানে ভোট 5-6 এবং একজন ছিল, এখানে আপনাকে বিজেপি কে কিভাবে নির্ধারিত করা হলো? জনতার মানে জনতার জন্য আর কি, ভালো জনতার হেল্প করার জন্য আর কি। তৃণমূলে জয়েন করলেন কি কারণে? আমাদের এলাকার মানে উপকারের জন্য, যাতে আমরা আমাদের এলাকার গরিব মানুষদের হেল্প করতে পারি। এটা পার্টির যারা নেতৃত্ব রয়েছে তারা আপনাকে পারমিশন দিয়েছিল? আমি আমার ইচ্ছায়। আপনার ইচ্ছা এসেছে, নেতৃত্বকে জানাচ্ছেন না? জানিয়েছিলেন। ঘটনায় রীতিমতো সরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। শুক্রবার বাণীপুর এক নম্বর পঞ্চায়েতে বোর্ড গঠনের ফলাফল সামনে আসতেই অবাক হয়ে যান সমস্ত স্তরের মানুষ। এই পঞ্চায়েতে মোট 12টি আসনের মধ্যে শাসক দল 6টি আসনে জয়ী হয়। 5টি আসনে জয়ী হয় বিজেপি এবং 1টিতে কংগ্রেস। তবে শাসক দলের প্রাক্তন প্রধান মৌমিতা সাঁতরা তপশিলী জাতির হওয়া সত্ত্বেও দল বিজেপির জয়ী প্রার্থীকে নিয়ে বোর্ড গঠন করল। গতবারে আপনি প্রধান ছিলেন, যদি অনেক মামলা মকদ্দমা আছে সেদিকে যাচ্ছি না, কিন্তু এবারে তো তৃণমূলের তরফে একমাত্র এসসি মহিলা আপনি একমাত্র ছিলেন, এখানে তো আপনারই যথেষ্ট হবার দল আশা তো সেটাই ছিল, কারণ আমি একমাত্র রিজার্ভ এসসি ক্যান্ডিডেট ছিলাম। কিন্তু সেই বলছি যে যখনই জিতে যাওয়ার পরে এবার মেম্বারদের নিজেদের মতামত তারা প্রকাশ করেছে, কারোর হয়তো কাউকে পছন্দ নাও হতে পারে, সেটা সেইভাবে তারা ভোটাভুটি দিয়েছে। এটাতে আমরা একটু আশা হতো যে আমরা যদি বোর্ড গঠন বিজেপি করলো গেরুয়া, আপাতত আমাদের ভেতর থেকে প্রিসাইডিং অফিসার যারা ভিডিও থেকে এসেছিলেন ভোটাভুটির পরে এটাই জানালেন, যেহেতু উনি বিজেপির সিম্বলে এখনো আছেন আর প্রধান নামে ওনার ভোট বেশি হয়েছে, তো উনি এখন প্রধান। এবার সেটা দেখুন, আপনারা আদার্স মেম্বারদের জিজ্ঞেস করুন। বিজেপির পক্ষ থেকে সাঁকরাইলের 3 নম্বর মণ্ডলের সভাপতি সত্যেন্দ্র যাদব দাবি করেছেন, তাদের জয়ী প্রার্থী অঞ্জলি রামকে চাপ সৃষ্টি করে তৃণমূলে যোগদান করানো হয়েছে। এই বিষয়ে তিনি আইনের দ্বারস্থ হবেন বলেও জানান। যে জয়ী প্রার্থী ছিল, যে তৃণমূলে চলে গেল, ওকে জোর করে বাড়িতে প্রেসার ক্রিয়েট করে ধমকে চমকে যেভাবে খুবই ডিস্টার্ব করা হয়েছিল, যখন আমি গেলাম ওর বাড়িতে তো ওর যেহেতু ওদের ফ্যামিলি লোক বলছিল, আমরা আমাদেরকে কন্টিনিউ তৃণমূল পক্ষ থেকে লোক এসে আমাদেরকে ডিস্টার্ব করছে, আমাদেরকে মেন্টালি টর্চার করছে, আমরা খুবই ডিস্টার্ব আছি এই মুহূর্তে, আমাদেরকে কোনো আমাদের কাছে রাস্তা নেই, গ্রামের অনেক লোককে ওরা নিয়ে আসছে। বললেন আমি নিজে থেকেই, আমার নিজের থেকেই করে, না ও নিজের থেকে গিয়েছে না, ওকে বাধ্য করে নিয়ে গিয়েছে, তৃণমূল বডি বাধ্য করে নিয়ে যাওয়া হয়েছে। ইলেকটোরাল থেকে আমাদের যে হাইকমান্ড নির্দেশ দিয়ে এই হিসাবে আমরা হাঁটব, জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া হয়েছে, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, এখন আমরা বসে আছি না, ওর জন্য আমরা লিগাল সেল আমাদের যে আছে হাইকোর্টে তাদের সাথে আমরা যোগাযোগ করে দেখছি কি ব্যবস্থা নেওয়া যায়।